টানা বৃষ্টিতে বাগেরহাট ও কক্সবাজারে এখনো পানিবন্দী আছে লাখো মানুষ। উপকূলীয় বাগেরহাটের মোংলা, রামপাল, মোরেলগঞ্জ ও সদর উপজেলার নদ-নদীর পানি কমতে শুরু করলেও এখনো লাখো মানুষ পানিবন্দী আছে। এই জেলায় ভেসে গেছে 17,000 খামারের মাছ। কক্সবাজারেও পানিবন্দী আছেন হাজারো মানুষ। পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। বরগুনায় বৃষ্টি ও জোয়ারের পানি কমলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। পানি নেমে গেছে পার্বত্য বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে। বন্যা পরিস্থিতি জানাতে বাগেরহাটে আছেন সহকর্মী শামসুর রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শামসুর, বন্যায় মাছের ঘের ব্যবসায়ীরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন? যেমনটি বলছিলেন, এই যে টানা তিন দিনের টানা বর্ষণে কিন্তু বাগেরহাটের নির্মাণচাল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে কয়েক হাজার মাছের ঘের এবং যে পশলি জমি এটা কিন্তু তলিয়ে গেছে এবং পানিবন্দী রয়েছে এখনো প্রায় লাখো মানুষ বলে এমনটি আমাদের জানিয়েছেন জেলা প্রশাসন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ তৎপরতা দেওয়া হচ্ছে, মানে যারা পানিবন্দী তাদেরকে শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে প্রায় 1300 হেক্টর বীজতলা ইতিমধ্যে তলিয়ে গেছে, আমনের বীজতলা, এবং যে 1000 যে আমন ধানের যে বীজ, আউশ ধানের যে ধান সেটা কিন্তু তলিয়ে গেছে, এবং প্রায় 209 হেক্টর সবজি ক্ষেত তলিয়ে গেছে বলে কৃষি বিভাগ আমাদের জানিয়েছে। এছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কৃষি, যারা এই যে ঘেরের পাড়ে যারা সবজি চাষ করে, জানেন যে বাগেরহাটের কিন্তু এখান থেকে প্রচুর সবজি চাষ হয় এখন ঘেরের পাড়ে, যেটা দেশের বিভিন্ন স্থানে যায়, সেই সবজি চাষিরা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের তারা জানিয়েছেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের ত্রাণ তৎপরতা দেওয়া হয়েছে এবং একুশে স্মরণখোলা এবং বাগেরহাটের বিভিন্ন অঞ্চলে যারা পানিবন্দী রয়েছে, স্মরণখোলার যে বাঁধের ভিতর যারা পানিবন্দী রয়েছে তাদের দেখার জন্য আজকে পানি উন্নয়নের নির্বাহী প্রকৌশলী সহ যে উদ্ধার কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জেলা প্রশাসক আজিজুর রহমান আমাদের জানিয়েছেন। তো এটা যারা ঘেরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় 10,000 হেক্টর, 10,000 মাছের ঘের এবং 275টি যে চিংড়ি, 75টি যে কাঁকড়া ঘের আছে এটা কিন্তু তলিয়ে গেছে এবং ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ধরা হয়েছে 11 কোটি টাকার বেশি। তবু সিংসাসী আমাদের বলছেন এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরো অনেক বেশি হবে বলে সিংসাসী আমাদের একাধিকবার জানিয়েছেন। আর এখন পানিবন্দী আজকে জানেন আজকে সকাল থেকে কিন্তু হালকা থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হয়েছিল, এখন আকাশ অবশ্য পরিষ্কার রয়েছে, তারপরও কিন্তু আতঙ্ক কাটছে না যে আবার এরপর বর্ষা হলে কিন্তু আরো বড় ধরনের ক্ষতি হবে আরো বড়। ধন্যবাদ, বাগেরহাট থেকে জানাচ্ছিলেন শামসুর রহমান।